অবরোধের দ্বিতীয় দিনে সিলেটে 6 জন আটক। সিলেট ও যশোরে অবরোধকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগের দাওয়া পাল্টা দেওয়া। ঢাকা চট্টগ্রামে অবরোধকারীদের দ্বারা বাস ও ট্রাকে আগুন। এছাড়া আমাদের হাতে থাকা আপডেট আমরা জানিয়ে দিতে প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছি। আমি নুমান আপনাদের সাথে সরাসরি আছি। প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা এই মুহূর্তে আছি সিলেটের আখালিয়ায়, যেখান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের পরিস্থিতি। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম ছিল, গণপরিবহনের গাড়িও শহরে কম ছিল। সাধারণ মানুষের ভোগান্তি যদি জানাই, যে কর্মস্থলে যারা আসেন অফিসগামী যাত্রীরা বিকল্প পথ বেছে নিয়েছিলেন গণপরিবহনের গাড়ি, অর্থাৎ দূরপাল্লার যে গাড়ি রয়েছে সিলেট থেকে ঢাকা, সায়দাবাদ থেকে সিলেট, মানে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাস খুব কম চলেছে। যদিও প্রশাসনের নিরাপত্তা ছিল, তারপরেও মালিক পক্ষের থেকে বা চালকদের পক্ষ থেকে জনমনে আতঙ্ক, তাদের মনে ভয় থাকার কারণেই কিন্তু খুব বেশি দেখা যায়নি। তবে রেল স্বাভাবিকভাবেই চলছিল। কে কোন জায়গা থেকে, কে কোন দেশ থেকে, বাংলার কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলে কমেন্ট করে জানাবেন। কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটে কমেন্ট করে যুক্ত থাকবেন। অ্যালেক্স সীমাফু, ধন্যবাদ জানাইরাম যারা আমরা সাথে আসুন। যদি কমেন্ট করতে কোনো সমস্যা আবার কমেন্ট করবা। আপনার দেখা মতে, আপনার জানা মতে, আপনার উপজেলা, আপনার জেলা, আপনার বিভাগের পরিস্থিতি কি অবশ্যই জানিয়ে দিবেন। আজকে কোন কোন জায়গায়, আমি যদি জানাই যে সিলেটের যে 4টি জেলা রয়েছে, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, 4টি জেলায় অবরোধের পাশাপাশি হরতাল পালিত হয়েছে। হরতাল পালিত হয়েছে 5টি জেলা, সিলেটের 4টি জেলা। অপরদিকে কিশোরগঞ্জে জানেন যে অবরোধের প্রথম দিনে 2 জন নিহত হয়েছিলেন, বিএনপির দাবি 2 জন, প্রশাসন বলছে 1 জন। তার কারণে কিশোরগঞ্জ যুবদলের পক্ষ থেকেই কিন্তু হরতাল, এমনকি সিলেট জেলায় গতকালকে জিল্লুর রহমান নামক একজন পিকেটিংয়ে ছিলেন, পালিয়ে যাওয়ার সময়, মোটরসাইকেল করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। মেডিকেল আসার পর কর্তব্যরত চিকিৎসক যিনি আছেন উনি জানালেন যে উনি মারা গেছেন। তবে এর কারণে যুবদল দাবি করছে যে পুলিশের মারধরের কারণে, এমনকি তাদের অত্যাচারের কারণে মারা গেছে, যার কারণেই কিন্তু তারা আজকে হরতাল ডেকেছিল সিলেটে। এর দরুন বন্দর বাজার, করিমুল্লা মার্কেটের সামনে ছাত্রদলের পক্ষ থেকে, ছাত্রদল যুবদল মিলে, অর্থাৎ জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বাহির করে হরতাল হরতাল বলে, সাথে যোগ দেয় শিবিরের নেতাকর্মীরা। তো অর্থাৎ শিবির, বিএনপি মিলে মিছিল হয়, সেখানে স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ বাধা দেয়, প্রশাসনের নেতৃবৃন্দ চলে আসে। তখন ইট পাটকেল চুরাচুরি, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে একে অপরকে উদ্দেশ্য করে ইট পাটকেল চুরাচুরি হয়। এরপরে পুলিশ আসার পর যখন তারা ফাঁকা গুলি ছুড়ে, তখন কিন্তু পরিস্থিতি শান্ত হয়। এরপর অবরোধকারীদের 6 জন গ্রেপ্তার হন, প্রথম দিকে 5 জন, এরপরে 6 জন। একটু কমেন্ট যদি পড়ি, রুবেল আহমেদ, রাজু সাতক, দুলার বাজার থেকে দেখতেছি সাতক, দুলার বাজারের অবস্থা কি জানিয়ে দিবেন। সামির ভাই লন্ডন থেকে, ভাই দেশের জন্য দোয়া করবেন, দেশের পরিস্থিতি আপনার জানা মতে কী জানেন আপনি কমেন্টে জানাবেন। মাহবুব হাসান বড়লেখা সুজানগর থেকে দেখছেন প্রাইম সিলেটে, বড়লেখার অবস্থা কী ছিল আজকে বসে জানিয়ে দিতে পারো। শাকিল আহমেদ আবিল ভাই, আজ আপনাদের তাকায় আমরা ঘরে বসে সব কিছু দেখতে পাই, ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু সিলেট থেকে আপনাদের সিলেটের যে উত্তপ্ত পরিস্থিতি, পাল্টাপাল্টি অবস্থান, ছাত্রলীগের মিছিল, ছাত্রদলের মিছিল, যুবলীগের মিছিল, যুবদলের মিছিল, এমনকি শিবিরের যে বিভিন্ন কার্যক্রমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। জামাল আহমেদ আমরা দেখতে পাই গাড়ি ছেড়ে গেছে সিলেট থেকে পুলিশ টহল নিয়ে, ধন্যবাদ জানাচ্ছি। সন্দীপ ভাই কোন জায়গায় ভাই, এটা আমরা আখালিয়ার যে বিজিবি ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্পের সামনে থেকেই আসি আপনারা সাথে যুক্ত। যারা আমরা আসলে 3 দিনের অবরোধের আজকে দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনের অবরোধ থেকে যদি জানাই, পেঁয়াজের কেজি প্রায় সেঞ্চুরি ছাড়িয়েছে 150-এর কাছাকাছি। আলুর কেজি যদিও ছিল 45-50, এখন 70 টাকা। যত সময় যাবে আর আগামীকালকে কী পরিস্থিতি হবে, এরকম যদি হয় সাধারণ মানুষের ভোগান্তি বেশি। শ্রমজীবী মানুষ যারা রয়েছেন, যারা রিক্সা চালান, ভ্যান চালান, দিন আনেন দিন খান, তারা যদি কিছুক্ষণ ইনকাম না করতে পারে, অর্থাৎ একদিন তাদের ইনকাম বন্ধ থাকে, অনেক কষ্টে দিন যায়। আরও শ্রম সম্পদের যে মানুষ রয়েছে, শ্রমিক সম্পদের, তারা কিন্তু অনেক কষ্টে আছে। 300-500 টাকা সারা দিন কাজ করে ইনকাম করে, তখন যদি
তরকারির বাজারে যায়, কাঁচা বাজারে যাওয়ার পরে যে কোনো তরকারি নেওয়ার পরে যদি শুনে 80 টাকা 90 টাকা 100 টাকা, তখন আসলে কপালে হাত দেওয়া লাগে। মানুষের ভাগ্যে যেন কুড়াল পরে, কি খাবে কি করবে এরকম একটা চিন্তা জাগে মনে, যে পরিবারের চালের যে দাম। আসলে একটা কমেন্ট যদি আমার আপনাদের চাই, বর্তমান যে চালের দাম, ডালের দাম, আলুর দাম, তেলের দাম, এই পরিস্থিতিতে মানুষ যদি হরতাল অবরোধ থাকে তখন কিন্তু ফলে ফল বলেন, শাকসবজি বলেন, আসলে ফল রাখলাম অর্থাৎ ফল না খেলেও চলা যায়, তবে নিত্য প্রয়োজনের যে জিনিসপত্র রয়েছে, তেল না হলে হবে না, চাল ডাল আলু খাবারের জন্য শাকসবজি, এগুলোর বাজারের অবস্থা যদি জানাই, যে আসলে 1000 টাকা নিয়ে গেলে আপনি 1 থেকে 2 দিন খেতে পারবেন 4 থেকে 5 জনের সংসারে, তখন একটা মানুষ প্রতিনিয়ত কাজ পায় না, তখন করবেই বা কী, পরিবার চালাবে কীভাবে? ইকবাল, ইকবাল হোসেন রাহেল, ধন্যবাদ, আবার কমেন্ট করবাই। মৌলভীবাজার তনে দেখরা আকরাম ভাই, বিজয় প্রিন্স, আমরা সবার কাছে দাবি সাধারণ মানুষকে বাঁচিয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে আছেন, নজরুল ইসলাম বসন্তপুর সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভপুর থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। সেখানের অবস্থা কী ছিল কমেন্টে জানিয়ে দিও। অনেক আমরা সাথে যুক্ত আসুন, আমরা রাস্তার আইল্যান্ডের সুন্দর এই দৃশ্য দ্বিতীয় লন্ডনের সিলেট থেকে দেখানোর চেষ্টা করছি, বিজিবি ক্যাম্প সিলেটের রাখালিয়ার, এখান থেকেই সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে। জুনেদ আসসালামু আলাইকুম, আমাদের আমার স্নেহের ভাই, সিলেটি চ্যানেলের সম্মানিত রিপোর্টার মায়ার জুনেদ ভাই যুক্ত, আসসালামু আলাইকুম, আমার সালামের উত্তর দিবা ভাই। অনেক যুক্ত আছেন শাকিল আহমেদ আবিল ভাই, এই অবরোধের পর আগামী দিনগুলো কেমন কাটবে আমার মতামত জানতে চাচ্ছেন। আসলে ভাই আগে আপনার মতামত জানাবেন, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে মুক্ত মত, নিজের মত জানাতে পারি না, জনগণের মত জানার চেষ্টা করি, এমনকি আপনাদের সম্মুখে তুলে ধরি। অনেক আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেক কমেন্ট করেন, জুবেল আহমেদ রাজ বিশ্বনাথ থেকে, ভাই বিশ্বনাথের পরিস্থিতি আজকে কেমন ছিল? উত্তপ্ত পরিস্থিতি বিশ্বনাথেরও ছিল কিন্তু, তবে আজকে আমরা আশা করছি যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে, আপনারা কিন্তু বিভিন্ন জেলায় অর্থাৎ বাংলাদেশের যে 64 জেলা রয়েছে, 64 জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকে তো পুরো শহর ফাঁকা, কোন কারণে আজকে হরতাল অবরোধ? এই কারণে অবরোধের আগে আপনি প্রতিদিন কয় টাকা রোজগার করতেন আনুমানিক? অবরোধের আগে আমি অটো রিক্সা চালাই তো 1200-1300 টাকা রুজি হয়। আর এখন গতকালকে কত রুজি করছেন আর আজকে কত? গতকালকে 1000 টাকা রুজি করছি, আজকে আজকেও 1000 টাকা ওরকম রুজি। বাজারের অবস্থা কি? চাল ডাল তেল শাকসবজি অনেক বেশি ভাই। দাম কি? দাম তো আপনার আলু 70 টাকা কেজি, চাল 50 টাকা কেজি, সব মালের জিনিসের দাম বেশি। শাক সবজি অল্প একটু নিলো 100 টাকা, ড্যাঙ্গা এখন আমার সামনে একজন নিলো 100 টাকা অল্প একটু ড্যাঙ্গা। পরিবারের সদস্য কয়জন? আমরা 4 জন সদস্য। আপনার পরিবারের সদস্য? আমরা 4 জন। 4 জন মানে 1000 টাকার বাজার করলে আপনি কয়দিন খেতে পারবেন বর্তমান যে অবস্থা? 1000 টাকার বাজার ভাই 1-2 দিনেও শেষ হয়ে যায় আমার। আর তারপর তো আমার নিজের গাড়ি না, একদিন যদি গাড়ি বন্ধ থাকে কি না, আমি চলতে পারতাম না একদিন গাড়ি বন্ধ থাকলে। বর্তমান এই অবস্থায় কেমন কষ্ট হচ্ছে? আমার অনেক কষ্ট ভাই,